দিনটা ছিল 22 মার্চ, সময়টা ছিল করোনা ভাইরাসের ফলে লকডাউন ঘোষণা। মানুষ তড়িঘড়ি তাদের নিজেদের খাদ্য সামগ্রী মজুদ করতে ব্যস্ত, অপরদিকে খাবারের অভাবে মারা যাচ্ছে রাস্তার কুকুররা। এই কঠিন মুহূর্তে তাদের পাশে ত্রাতার ভূমিকায় দেখা গেল এক মানবিকে, যিনি দুর্গাপুর আকবর রোডের বাসিন্দা এবং গডস গ্রেস ডগ লাভারের কর্ণধার পূজা চ্যাটার্জি। রাস্তার কুকুরদের এই করুণ পরিস্থিতিতে পূজা এবং তার সহযোদ্ধারা প্রথম দফায় সপ্তাহে দুদিন দুর্গাপুরের সিটি সেন্টার, বিধাননগর মহিলা কলেজ, 54 ফুট এ জোন, বি জোন এবং সি জোন এলাকায় খাবার দেন। পরবর্তী পর্যায়ে লকডাউন বাড়ায় অন্যান্য সহৃদয় ব্যক্তির সাহায্যে সপ্তাহে 4 দিন করে এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। বর্তমানে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রয়েছে 6 কিলো চাল, 2 কিলো সয়াবিন এবং 12 কিলো মুরগির মাংস। কুকুরদের খাওয়ানোই শুধু শেষ না, তাদের খাওয়া শেষ হলে পরিচ্ছন্ন পরিবেশের কথা মাথায় রেখেই পাতা কুড়িয়ে ডাস্টবিনে ফেলে এলাকা পরিষ্কার করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমি চিরকালই ভালোবাসি কুকুরদেরকে, আমার বাবার থেকেই শিখেছি। আমার বাবাও ছোটোবেলায় খাওয়াতো, ছোটোবেলার থেকেই ভালোবাসতাম, মানে রাস্তার ছোট ছোট কুকুর বিড়াল ওদেরকে নিয়ে ঘরে চলে আসতাম, রাখতাম। পাড়াতে স্যার অনেক কুকুর আছে, 10-12-15টা, তো কত বলতে পারেন 4-5 বছর ধরে আমি দায়িত্ব করে ওদেরকে দিনে 1-2 বেলা হলেও খাওয়াই। তা কিন্তু কিছু কিছু প্রবলেম ফেস করতে হয় স্যার, সাপোর্ট তো আসেই দেখতে পাচ্ছেন, কিন্তু প্রবলেমও আছে। যেরকম পাড়ার লোকেরা মাঝে মাঝে অবজেকশন করে, তাদের কিছু কিছু প্রবলেম হয় গ্যাদারিং, এই যে লকডাউনের সময় যখন আমরা খাবার এই ব্যবস্থা করছি, তারা দেখতে পাচ্ছেন যে আমাদের বন্ধুদের কিন্তু আসতে হচ্ছে একটু গাড়ি। আমরা সবাই মাস্ক ফাস্ক প্রপার প্রোটোকলস ফলো করে ফিডিংটা করার চেষ্টা করছি স্যার, কিন্তু তাও লোকে আমাদের বাধা দেওয়ার জন্যে পুলিশ কমপ্লেন করেছিল। তারপর আর কি বলবো স্যার, পাড়াতে আমাদের কুকুরদেরকে গরম জল কেউ ছুঁড়ে দেয় মাঝে মাঝে, লাইক কী বলবো। আর কিছু জিজ্ঞেস করে তারপর ঝগড়া করতে আসে স্যার খাওয়াতে গেলে, অনেক কিছু প্রবলেম ফেস করেছি, আর অনেক সাপোর্ট অনেক ভালোবাসাও পেয়েছি। এই মানবিক কর্মকাণ্ডের অংশীদার হলেন দীপায়ন, তন্ময়, প্রবীর, শারদিয়া, সৌম্যদীপ, শুভক্ষণ, অর্কজ্যোতি, রণিতা, অভিষেক, অভিজিৎ, অনুপ খান এবং মৌ ভট্টাচার্য। এই অবস্থায় আমরা দেখেছিলাম যে ওরা খাওয়া দাওয়ার পাচ্ছে না, তো পূজা প্রথম ইনিশিয়েটিভটা নেয়, তো দেখে প্রথমে ভালো লাগে, তো আমরা হেল্প করতে ইচ্ছা করে দেন আই জয়েন্ট, তো তারপরে এবার করতে করতে এবার জিনিসটা বড় হয়ে গেছে, তারপরে সবাই আস্তে আস্তে একজন একজন করে অ্যাড হচ্ছে। এলসিডব্লিউ ইন্ডিয়া টিমের পক্ষ থেকে পূজা চ্যাটার্জি এবং তার সহযোদ্ধাদের এই মহান উদ্যোগকে সাধুবাদ এবং অভিনন্দন জানাই। সাড়া দিয়ে আমি এসেছি দুর্গাপুর গান থেকে, আমি আমার গাড়ি নিয়ে এসেছি এবং আমরা চেষ্টা করছি যতটা পারা যায় সর্বাঙ্গী তাদের পাশে থাকা এবং এই অবলা জীবগুলোকে একটু সহযোগিতা করা, একটু বাঁচার সুযোগ করে দেওয়া। সমরেন্দ্র দাস ও অনিমেষ থিবার, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর।